শুভ সন্ধ্যা প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এস টিভির নিয়মিত আয়োজন গল্প কথা সাথে আছি বরাবরের মতোই আমি অর্চি রহমান আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি প্রিয় দর্শক আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী শেখ মিলন কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি এবং অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গল্প কথার আজকের আয়োজনে আপনাকেও অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য প্রথমেই যে বিষয়টা নিয়ে জানতে চাই যে নতুন বছরে তো নতুন কাজ দিয়ে পরিকল্পনা দিয়ে আসলে শুরু হয়েছে এই বছরটা সেই ক্ষেত্রে এবং বেশ কিছু কাজও এসেছে সেই ক্ষেত্রে নতুন আজ যে প্রজেক্টটা 100টা দেশাত্মবোধক গান নিয়ে যে পরিকল্পনা শুরু হয়েছে এটা শুরুর গল্প থেকেই শুনতে চাই শুরুর গল্পটা যদি বলতে হয় আমি এর আগে একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম আধুনিক গান আধুনিক গানের প্রজেক্ট শেষ হওয়ার পরে আমি নতুন করে একটা প্রজেক্ট হাতে নিলাম একশোটি দেশের গান করব আচ্ছা সে প্রজেক্টের কাজ শুরু হয়েছে এরই মধ্যে প্রায় পঁচিশ ছাব্বিশটি মতো গান কমপ্লিট হয়ে গেছে আর কি আচ্ছা এই গানগুলো লিখেছেন কে এটা বিভিন্ন গীতিকারের আমাদের দেশে যারা এখন গান লিখছে নতুনও হতে পারে আবার প্রতিষ্ঠিত গীতিকারও হতে পারে মানে গীতিকারের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই আচ্ছা আমাকে গানের কথাগুলা আমি সংগ্রহ করি যেহেতু সাবজেক্ট দেশ সেহেতু আমাকে অনেক চুজি হতে হয়েছে এখানে আমি অনেকগুলা গান এক গীতিকারের হয়তো দশটা গান নিয়েছি সেখান থেকে আমি একটা গান নিয়েছি প্রথমত আমাকে যে গান আই গানের কথা আমাকে টাচ করবে আমি সেই গানটা নিয়ে আমি কাজ শুরু করতে চাই সেই হিসেবে আমি করে করে গান 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 নিয়ে একটা একটা দুটো সেই গীতিকারের করছি আমার আছে মধ্যে তবে বাইরের অন্য গীতিকারদের গানে আমি বেশি করছি দেশের গানের এই দেশের গান নিয়ে এই ভাবনাটা কেন একশোটা গান নিয়ে প্রস্তুতি বা পরিকল্পনাটা কেন আমি খুব ক্ষুদ্র মানুষ আমি গান করি দেশকে আমি কিছুই দিতে পারিনি কিন্তু দেশ থেকে আমি অনেক 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 বেশি কিছু পেয়েছি অনেক বেশি কিছু পেয়েছি তো আমি আসলে আমার জায়গা থেকে আমি একজন কণ্ঠ শিল্পী হিসেবে আমি দেশকে কি করতে পারি কি দিতে পারি তা আমার তাই মনে হয়েছে আমার দেশের প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সব থেকে ভালো মাধ্যম হচ্ছে আমার সঙ্গীত আমার গান আচ্ছা হ্যাঁ সেই জায়গা থেকে আসলে আমি এই প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছি একশোটা গান কি সিলেক্ট হয়ে গেছে এখন না মানে একশোটা আমি ওই যে বললাম আমি আসলে গান গানের বাণী প্রথমে আমি সংগ্রহ করছি সেখান থেকে যে গানগুলো ভালো লাগছে সেই গানগুলো আমি সুর করছি কম্পোজিশন করছি তারপরে আমার পছন্দের শিল্পী দিদিদের গাওয়াচ্ছে আর কি আচ্ছা এই যে পঁচিশটা ছাব্বিশটা গান তো রেডি হয়ে গেছে এগুলো করতে কত সময় লেগেছে একটি ভালো গানের জন্য আমরা কিন্তু বেশ খানিকটা সময় দিতে চাই মানে খুব তাড়াহুড়ো করে হয়তো গান হয় কিন্তু আমার দৃঢ় বিশ্বাস খুব ভালো কিছু হওয়া সম্ভব না আচ্ছা সে কারণে আমি ব্যক্তিগতভাবে একটা গানের পেছনে অনেকটা সময় দিই অনেকটা সময় দিই জি কোন গান কোন শিল্পী গাইবেন সেটা কি করে নির্বাচন করেছেন আচ্ছা এটার মজার ব্যাপার হচ্ছে আমরা যারা সুরের কাজ করি প্রথমত আমি গান যে শিল্পীকে দিয়ে সেই শিল্পীর মানে কণ্ঠের ধরনটা আমাকে আগে বুঝতে হবে মানে কি গান সুর করবে আমি কিছু কাজ করছি যেমন আমি একজন আর্টিস্ট আগে নিজে সিলেক্ট করছি আচ্ছা আমি এক্স জেড কে দিয়ে আমি তার গান তার মতো করে তার কণ্ঠের উপযোগী করে আমি গানটার সুর করার চেষ্টা করে থাকি আর কি আচ্ছা যেহেতু এখন অ্যালবামের সেই সময়টা তো আর নেই একটা একটা গান করেই সবাই রিলিজ দিচ্ছে তো এই গানগুলো নিয়ে আপনার কি পরিকল্পনা এই গানগুলো নিয়ে আসলে আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে বি মিউজিক স্টেশন নামে আচ্ছা এটা হচ্ছে বি ফর বাংলা হ্যাঁ বাংলা গানের কেন্দ্র আমি মূলত আমার এই গানগুলো আমি আমার এই চ্যানেল থেকে আমি আপলোড করতে চাই আচ্ছা আর সেক্ষেত্রে মিউজিক ভিডিও নিয়ে কি পরিকল্পনা হচ্ছে যেহেতু দেশাত্মবোধক গান এবং মিউজিক ভিডিও ছাড়া তো কোনো গান এখন আমরা কল্পনা করতে পারি না এমন একটা সময় আছে সেক্ষেত্রে আসলে কি পরিকল্পনা ভাবনা এটা আমি খুব বেশি দোষের কিছু মনে করি না কারণ মিউজিক ভিডিও হতেই পারে আচ্ছা কারণ আমার লিরিকের সাথে ভিডিওটা পিকচারাইজেশনটা যদি সেভাবে হয় মানুষ দেখে তৃপ্ত হয় আমি কেন নয় আমরা কেন করব না সেটা তো কিন্তু আরো বিশাল প্রস্তুতির একটা ব্যাপার হ্যাঁ অবশ্যই তাহলে সেই ক্ষেত্রে কিভাবে শুটিং শেষ করে তারপরে রিলিজ দেয়া আপনার ইউটিউব চ্যানেলে সেই ভাবনাগুলো কি হ্যাঁ আমরা আসলে যেটা করছি সেটা হচ্ছে দেশের গান তো দেশের ছবিটাই আমরা আমাদের প্রত্যেকটা গানি প্রত্যেকটা গানি দেশের দেশের গানের প্রত্যেকটি গানি আমরা দেশকে প্রাধান্য দিয়ে আমরা করতে চাই গানের বাণী অনুযায়ী আমরা আসলে স্পট সিলেক্ট করছি আমরা কোথায় শুটটা করব। হ্যাঁ যদি গানটা আমার শহীদ মিনার কেন্দ্রিক হয়েছে ফর एग्जांपल আমি সেই গানটা শহীদ মিনারের কেন্দ্র করে আমি ভিডিওটা করতে চাই আমি যদি একটা একেবারেই অজপাড়া গাঁয়ের কোনো একটি গান করতে চাই আমি ঠিক সেই জায়গায় যে ওই টাইপের শুটটা করতে চাই আর মানে গানের গল্পটার সাথে আসলে ভিডিও গল্প আমাকে বাধ্য সামঞ্জস্য রাইট আমাকে গল্প গানের গল্প আমাকে বাধ্য করবে আমি কোথায় কাজটা করব কোথায় শুটিং হবে সেটা পরিকল্পনাটা সেভাবেই হবে এই মুহূর্তে যদি এই রেডি কয়েকটা গানের থেকে আপনার কাছে কোন গানের কয়েকটা লাইন শুনতে চাই তুমি সূর্য ওঠা ভোর তুমি স্বপ্নের খোলা দূর তুমি রাতের জোছনা তুমি নদীর মোহনা তুমি কৃষকের মুখে হাসি তুমি রাখালের হাসে পাশি তুমি আমার বাংলাদেশ মানে বাংলাদেশ একটা ছবি উঠানো হয়েছে গানটার মধ্যে আর কি এরকম একটা গান আমাদের আম জনতা বাংলাদেশ বলতে আমরা যা বুঝি সেই ভাবটাই ফুটে উঠেছে আরও গল্প শুনবো গানও শুনবো তবে একটা বিরতির সময় হয়ে গেছে বিরতিটা নিয়ে আসছি দর্শক নিয়ে নিচ্ছে এই মুহূর্তে গল্প কথা ছোট্ট একটা বিরতি ফিরে আসছি আবারও আমাদের আজকের অতিথির কাছে আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথা আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী শেখ মিলান যে গানের গল্পে ছিলাম এই বছরটা তো এই কাজগুলো দিয়ে শুরু হয়েছে কিন্তু অন্যান্য তো আরও কাজ পাশাপাশি চলছে সেই কাজগুলো নিয়ে আসলে একটু জানতে চাই হ্যাঁ এর মধ্যে আমার যে কাজগুলো অলরেডি বাজারে এসছে সেটি ছিল আমাদের এখন খুব জনপ্রিয় একজন শিল্পী মানে শ্রোতা প্রিয় শিল্পী একটি ভিডিওতে কাজ করেছে হচ্ছে অপূর্ব তারপরে মিম নামে একটা এটা বেশ ভালো সারা হয়েছে আসমানের বুকে কয়েকদিন আগেই আসমানের বুকে এটা আসলে আমার খুব শ্রদ্ধেহ এবং এদেশের দেশের দারুণ জনপ্রিয় শিল্পে আয়ুব বাচ্চু। উনার একটি গান ছিল একটি এটা সৌকত ভায়ের কথা সুরে ছিল। এই গানটি আমি খুব গাইতে পছন্দ করতাম। আচ্ছা সাতসন্দ বোধ করতাম। আচ্ছা এই মুহূর্তে গানটা যদি কয়েক লাইন শুনতে পারি। হুম চলে বন্ধু আ মায়াকার চলে বন্ধু আ মায়াকারে খে খনিক বাদে রং লাগিবে আসমনের ওই বাঁকে বাদে রং লাগিবে আসমানের ওই এটি আমি আসলে নিজে গেয়েছি রিলিজ হয়েছে গত দু তিন দিন আগে আর কি জি জি মনে হয় যারা গানটা শুনবে খুব বেশি খারাপ লাগবে না ভালো লাগবে এবং রেসপন্স তো এখন খুব সহজেই আসলে পাওয়া যাচ্ছে আমরা এত সহজেই সবার কমেন্ট থেকেই ধারণা করতে পারি কাজটা কেমন হয়েছে তো সেই ক্ষেত্রে যদি জানতে চাই যে আসলে একটা ভালো কাজ আপনার কি মনে হয় যে কতটুকু পৌঁছাচ্ছে আসলে অডিয়েন্সের কাছে বা শ্রোতাদের কাছে এটা এটা কিন্তু একটা দারুণ কোশ্চেন করেছেন আপনি খুব সুন্দর একটা গান করলেন অনেক সুন্দর একটা গান করলেন সেটা হয়তো খুব বেশি মানুষ দেখলো না এটা কিন্তু আমার বা আপনার কোন অপরাধ না এটা এটা এর জন্য কে দায়ী আমার কাছে সেটা দেখা গেল ব্যাপক ভিউ হয়ে যাচ্ছে অজস্র মানুষ দেখছে আমরা ওইটার পিছনে দৌড়াচ্ছি আমি এটা দোষের বা গুণের কোনো টাইমে বলছি না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভালো জিনিস ভালো জিনিস সেটা আপনার ভিউজ দিয়ে কিন্তু আপনি মূল্য করতে পারবেন না এটা আমার খুব কষ্টের একটা জায়গা আমি অনেক ভালো ভালো গান হচ্ছে অনেক ভালো ভালো গান হচ্ছে কিন্তু হয়তো সেটা সেইভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে না এর সমাধান কি আমার জানা নেই এখনকার সময় কিন্তু খুব সহজেই এবং একটা গান ভাইরাল হয়ে যায় খুব তাড়াতাড়ি সেটা আসলে ভাইরাল হয়ে যায় যদি এভাবে বলি ভাইরাল করা হয় হ্যাঁ সেটারও ব্যবস্থা আছে আর কি সেভাবেই হতো হয়তো হচ্ছে আর কি এই সময়গুলোতে একটা ভালো কাজ দর্শকের কাছে পৌঁছানোর আর কি কি হয়ে থাকে আপনার কাছে কি মনে হয় এখন যেহেতু আমাদের আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ইউটিউবটাই সর্বশেষ মাধ্যম এখানে আমরা গান হচ্ছে গান আপলোড দিচ্ছি ওই যে একটু আগে যে কথা বললাম আসলে ইউটিউবে একটি গান আপলোড করার পরে সেখানে বুস্ট করা হয় আর কি এখন সবাই কিন্তু বুস্ট করছে না জি হ্যাঁ করছে আমি বুস্ট খারাপ বলছি এটা এটা বিজ্ঞাপন আছে এক সময় ছিল অ্যালবাম রিলিজ হতো ওটা পোস্টার হতো সারা বাংলাদেশে পোস্টার করা হতো এটা একটা প্রচারণা বিজ্ঞাপন তো আমি মনে করি বুস্টটা सेम এটা একটা বিজ্ঞাপন তো ইউটিউবের ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে আপনি যদি বুস্ট করেন একটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এটা একটা বিশেষ সুবিধা জি হ্যাঁ আপনি বুস্ট করলে আপনি কত অ্যামাউন্ট বুস্ট করলেন সেটার উপর ডিপেন্ড করছে কত মানুষের কাছে পৌঁছাচ্ছে হুম এটা একটা ভালো দিক মানুষের কাছে পৌঁছানোর একটা ভালো দিক আগে এটা ছিল না এটা আমি এক দিক থেকে পজিটিভ মনে করি করেছেন আপনি আপনি তো অনেক নতুন প্রজন্মের অনেকের সাথে কাজ করেছেন এবং অনেক সিনিয়র শিল্পীদের সাথেও কাজ করেছেন দুই জেনারেশনের সঙ্গীত শিল্পীদের সাথে কাজ করতে গিয়ে আপনার অভিজ্ঞতা কেমন হয়েছে এ কথার উত্তর যদি এভাবে দি আসলে আমাদের যারা সিনিয়র যাদের গান শুনে আমি বড় হয়েছি তাদের সাথে এখন কাজ করার সুযোগ হচ্ছে যাদের গান রেডিওতে শুনেছি টিভি টেলিভিশনে শুনেছি এখন স্রষ্টা সুযোগ দিয়েছেন ওনাদের জন্য কাজ করার এটা আমার জন্য একটা খুব পাওয়ার ভালো লাগা ওনাদের সাথে কাজ করতে হয় কি আমি অনেক কিছু শিখতে পারি আর ওনারা যেটা হচ্ছে ওনারা যেভাবে গান করে অভ্যস্ত ছিলেন ওনারা গানের সাথে একাকার হয়ে যান গানটা আমি আমি ওনাদের সন্তান কিছু কিছু তো ওনারা হচ্ছে কি এসে সুন্দরভাবে বলছে মিলন তুমি নিজে একটু গে আমাকে উঠাই দাও গানটা এই যে গানের প্রতি যে যে ভালোবাসা এটা কিন্তু আমাদের নেই এখন আমাদের নেই আমরা আসলে গান গাচ্ছি গান হয়ে যাচ্ছে এর মধ্যে আসলে কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না বাট ওনারা কিন্তু ওন করে প্রত্যেক গানকে ওনার ধারণ করে আর কি তো এই যে ব্যাপারগুলো গানের প্রতি শ্রদ্ধা ভালোবাসার জায়গাটা ওনাদের কাছ থেকে আমি শিখছি আরকি কি এবং ওনারা আমাকে বিভিন্নভাবে উপদেশ দেন সেগুলা পালন করার চেষ্টা করি আর কি আর এখনকার যেটা হচ্ছে নতুন যারা কাজ করছে নতুন যারা কাজ করছে অনেক মেধাবী ছেলে মেয়েরা আসছে অনেক মেধাবী ছেলে মেয়েরা আসছে তফাৎটা হচ্ছে ওনারা গানটা নিয়ে গানটা বসে গানটা রপ্ত করে তারপরে গানটা গাইতেন আর এখন যেটা হচ্ছে সে আপনি আর্টিস্ট আমি আমি ট্র্যাক রেডি করেছি আপনি আপনি এসেছেন আপনাকে স্টুডিওতে গানটা শোনাচ্ছি আচ্ছা শুনে গানটা গিয়ে দিচ্ছেন এটা এক জায়গায় বলবো আমি এটা ট্যালেন্ট হম কিন্তু অনুশীলনের যে ব্যাপার অনুশীলনের যে ব্যাপারটা সেটা এখানে অনেক গ্যাপ থেকে যাচ্ছে আর আপনি যদি আমি এভাবে বলি আপনি কিন্তু গানন মানুষ না হ্যাঁ কিন্তু আপনাকে বলা হলো জাতীয় সংগীত গান আপনি তো নিদ্ধায় নিঃসংকোচে গানটা গাইবেন কেন পারবেন ওটা আপনার কণ্ঠস্থ আছে জি আপনি মানে গান গাইছেন হ্যাঁ আপনি সুন্দর করে গাইতে পারবেন ঠিক এই এই কথা যদি এভাবে বলি একটি গান একজন শিল্পী যদি 10 15 বার পূর্বে গায়ে থাকে তাহলে উনি ফাইনালি আউটপুট যখন দেবেন তখন অনেক 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 সুন্দর হবে এটা আমি বিশ্বাস করি এই যে এই তফাতটা কিন্তু এখন আছে এখন চোখে পড়ে বিষয়টা খুব বেশি তবে তবে এখন তো মানে অতি মেধাবী ছেলে মেয়েরা গান করছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই অনেকেই আছে গানের গল্পে কিন্তু আবারো ফিরবো আরেকটা বিরতির সময় হয়ে গেছে গল্প কথায় বিরতিটা নিয়ে আসি দর্শক নিয়ে নিচ্ছি আর একটা বিরতি ফিরে আসছি এক্ষুনি আবারো আমাদের আজকের অতিথির আছে আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম গল্প আয়োজনে সাথে আছি আমি অর্চি রহমান এবং সাথে আছেন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক শেখ মিলন যে গানের গল্পে ছিলাম আপনার সাথে আসলে গানের যুক্ত হওয়াটা কি করে হয়েছে সেই গল্পটা কি আপনি কি করে যুক্ত হয়েছেন গানের সাথে আমি অনেক ছোটবেলা থেকে গান করি অনেক ছোটবেলা থেকে গান করি এই একটু বলে রাখতে হয় আমার বাড়ি কুষ্টিয়া মানে বাড়ি মানে আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া কুষ্টিয়াকে বলা হয়ে থাকে সংস্কৃতির রাজধানী তো আমার এলাকায় যেটা হয় মানে মহল্লায় মহল্লায় সঙ্গীত চর্চাটা অনেক বেশি অনেক বেশি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আছে আমাদের এলাকায় আমার বাড়ি কুষ্টিয়া কুমারখালী থানাতে সেখানে একটি সংগঠন আছে শিলন সাংস্কৃতিক সংগঠন এই শিলনের কারণে আজকে এই যে আমি আপনাদের সাথে এসে কথা বলছি এই যে সিংহভাগ দাবিদার শিরোন আচ্ছা আমি শিরোনের কারণে আজকে এখানে এসে বসতে পারছি আর কি ছোটবেলা থেকে তো গানের মাঝে ছিলেন কিন্তু বড় হয়ে থাকেন একটা প্রফেশনালি কাজ শুরু করা বা পরিচিতি পাওয়া সেই বিষয়টা কি করে হয়েছিল কখন হয়েছিল আমার যেটা হয়েছে আসলে আমি জীবন জীবিকার জন্য আমি গান করতে আসিনি আচ্ছা কিন্তু গান করতে করতে গানটাই জীবন জীবিকার মাধ্যম হয়ে গেছে আমি কোনো মানে নির্দিষ্ট কোনো পরিকল্পনা না করে কিন্তু আমি গান করতে আসছি যে আমার ফিউচার কি আমি চলব কিভাবে বা এসেট্রা এসেটা থাকে না আমি ওই দিকে কখনোই আমার কোনো ভাবে আমি ওই চিন্তাটা আমার মাথায় আসেনি আসা উচিত ছিল যদিও বাট আসেনি আচ্ছা আমি গানটা করতে আসছি কিন্তু এই গানটা করতে এসে গানটাই এখন আমার প্রফেশনাল জায়গাটা হয়ে গেছে আর কি এবং জীবনের ওই মুহূর্তটা আসলে কখন ছিল যে গানকে নিয়ে আপনি সামনে এগোতে চেয়েছেন এটা আসলে নির্দিষ্টভাবে বলা কিন্তু খুব মুশকিল আচ্ছা আমি কুষ্টিয়া থেকে ঢাকাতে এসছি আমি শিল্পী হব গান গাইব সেই ভাবনা নিয়েই এসেছেন একদম মানে গান করার জন্য আমি ঢাকাতে আসা আচ্ছা আচ্ছা নিজের টাকা খরচ করে দুটো গান করেছিলাম আচ্ছা হ্যাঁ ওটা আমার কথা সুর ছিল কম্পোজার ছিল অন্য একজন তখন আমি দুটো গান করে সঙ্গীতা একটা আমাদের প্রোডাকশন হাউস ছিল সঙ্গীতাকে আমি জাস্ট পছন্দ করার জন্য শোনার জন্য পাঠিয়েছিলাম তো ওনারা আমার গান খুব পছন্দ করেছিল করর পরে ওনারা বাকি কাজগুলো ওনারা করেছিল সেই থেকে কিন্তু আমার শুরুটা আচ্ছা একজন নতুন কেউ যখন সঙ্গীতের জন্য ভালোবাসায় নিয়ে আসলে শহরে আসে তারপর গান নিয়ে সামনে এগোতে চায় সেই মুহূর্তে কিন্তু একটা সাপোর্টের প্রয়োজন হয় বা একটা হেল্প কিন্তু কোণর কোনো ভাবে লাগে আপনার জীবনে সেই সাপোর্টটা কে ছিলেন বা কখন ছিল সেটা খুব খুব মানে সুন্দর একটি কোশ্চেন করেছেন আমাদের দেশে যারা কাজ করতে আসে প্রথম তাদেরকে ডোর টু ডোর ঘুরতে হয় এবং খুব কষ্টের একটা সময় পার করতে হয় আমি করেছি আচ্ছা আমি আমি নাম বলতে চাই না তখনকার খুব জনপ্রিয় সুরকার গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক আমি ওনার কাছে বহুবার গেছি অনেক ঘুরেছি আমি তার থেকে সেভাবে সারা পাইনি আচ্ছা দুঃখজনক হ্যাঁ এটা আমার জন্য না আমরা যারা এই কাজ করতে চাই সবার জন্য এটা খুব কষ্টের একটা জায়গা তো তখন আসলে যেটা হয়েছে তখন আমি খুব সিদ্ধান্ত নিলাম আমি গান করব আচ্ছা আমি আমার ফ্যামিলি থেকে আমি টাকা নিয়ে তখন আমি ওই যে একটু আগে বলেছি আমার ফ্যামিলি থেকে টাকা নিয়ে আমি যদি খুব সহজ সরল ভাবে বলি আমি পয়সা খরচ করে অভিজ্ঞতা কিনেছি সেই থেকে শুরু আজ পর্যন্ত চলছে আর কি আমার এরপরে খুব বেশি আমার কষ্ট করতে হয়নি আমার তখন ওই অ্যালবামটার নাম ছিল হচ্ছে বন্ধু তুমি ঠিক কত সালে এটা দুই হাজার দুই টুই থেকে হবে তখন আমি অনেক ছোট ছোট অনেক ছোট ঠিক তারপরই আমার সঙ্গীতা থেকে একটাই পৃথিবী নামে। একটা ধারাবাহিক ভাবে তখন আমার সঙ্গীতে তখন থেকেই বেশ কিছু মিক্সড অ্যালবাম করছিলাম এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে আমাকে দিয়ে করানো হয়েছিল সেই থেকে করতে করতে আজ এতটুকু নিচ্ছি আর কি আপনার গল্পটা যখন শুনছিলাম এই প্রজন্মে নতুন যে যারা কাজ করছে তাদের কথা মনে হচ্ছিল যে তারা যদি কেউ এরকম স্বপ্ন নিয়ে ঢাকা এসে আপনার কাছে সেই সাপোর্ট বা হেল্পটা চায় আপনি তখন কি করেন বা কি করবেন এটা আসলে আমি বলতে চাই না এটা পরীক্ষিত আমার এই প্রোগ্রাম যারা দেখছেন তারা অনেকেই হয়তো শুনবেন দেখবেন হয়তো বলবেন প্রথম কথা আমি বলে আমারকে মাঝে মধ্যে আমার এলাকা কুষ্টিয়ার কিছু ছেলে মেয়েরা আমাকে নখ করে আমি প্রথমে ওদেরকে বলি তোমাদের যে কোনো প্রয়োজন সঙ্গীতকে কেন্দ্র করে মানে যে কোনো প্রয়োজন নির্দ্বিধায় নিঃসংকোচে আমার কাছে চলে আসবো এবং সেই জন্য শুভ কামনা জানাচ্ছি আসলে আজকের আয়োজনে একদমই শেষে চলে এসেছি একটা গান শোনার পালা এবার গান শুনতে শুনতে বিদায় নিতে চাই তার আগে আমি দর্শকের থেকে বিদায় নিয়ে প্রিয় দর্শক আজকের মতো শেষ করছি আমাদের গল্পকথার এই আয়োজন আবারও দেখা হবে নতুন আয়োজনে নতুন অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এসটিভি টিভির পর্দায় চোখ রাখবেন আমার দুখিনী দরজা খোলা আসবে বলে তুমি তোমায় বরণ করব বলে একলা জেগে আমি আমার দুখিনী দরজা খোলা আসবে বলে তুমি তোমায় বরণ করব বলে একলা জেগে আমি তুমি আমার চাঁদের আলো অনেক বেশি দামি তোমার জন্য হাজার বছর ঘুমাই নিজে যে আমি তুমি আমার চাঁদের আলো অনেক বেশি দামি তোমার জন্য হাজার বছর ঘুমাই নিজে যে আমি